হ্যালো এভরিওয়ান, তো 29শে জুন সহস্রার ডান্স প্রোগ্রামটা ছিল, তো সেদিন সকালবেলা কিন্তু স্টেজ রিহার্সালও ছিল, তো সকালবেলায় নিয়ে চলে গিয়েছিলাম টাউন হলে। তারপর টাউন হল থেকে আসার পর একটু খাওয়া দাওয়া করার পর এইগুলা হলো আজকে সহস্রার ডান্সের ড্রেস। এটা হলো উপরেরটা, আর এটা ওড়না, আর নিচের একটা প্যান্ট, আর এটার উপরে একটা বাঁধার জন্য দিয়েছে। এখন দেখাবো তোমাদেরকে জুয়েলারি কি কি দিয়েছে। এই দেখো, এটা মাথার মুকুট দিয়েছে, এটা গলার দিয়েছে, আর এগুলা হচ্ছে কানের, আর দিয়েছে কোমরবন্দ কোমরে পরার জন্য, মাথার টিকলি, গোল্ডেন কালারের চুড়ি, আর এই দুটা মাথার চুলের সাথে বাঁধবে। তো এইগুলোই হলো আজকের ডান্সের কস্টিউম। সহস্র এগুলো পরে সন্ধ্যায় যাবে। তো এখন আমি সহস্রাকে রেডি করে ফেলছি, তখন বাজে প্রায় 3:30-4, ওই টাইমটাতেই রেডি করে নিয়েছি। ফেস মেকআপ প্রায় হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে, আর কস্টিউম জুয়েলারি এগুলো পরাবো এখন। তারপর এটা হচ্ছে সহস্রার ফাইনাল লুক, দেখো কেমন লাগছে। এটা হচ্ছে সহস্রার ফাইনাল লুক, দেখে নাও তোমরা। এই দেখো, ঘুঙ্গুরটা পরে পরবে, কারণ এখন যেহেতু জুতো পরে যাবে তার জন্য ঘুঙ্গুরটা পরবে না। তা এটা হচ্ছে সহস্রার ফাইনাল লুক, দেখো কেমন লাগছে, সহস্রাকে জানাবে তোমরা। এই যে আমাদের সহস্রা, শুধু ঘুঙ্গুরটাই কিন্তু বাকি আছে, ঘুঙ্গুর পরে পরবে। নমো দুর্গে, করো, গান লাগবে না, করো। সহস্রাকে বলছি একটু ডান্স করে দেখাতে, কিন্তু সহস্রা পারে না, দেখেছ? আবার ও স্টেজে যাবে বলে আবার ডান্স করবে। নমো নমো দুর্গে, দুর্গা নাচিয়ে, থোড়া দুর্গা নাচিয়ে করো। নমো নমো দুর্গে, আমরা হিটার থেকে একটা দিয়া দিই। নমো নমো দুর্গে, যে দুর্গার দুর্গার পাপা লয়ে যাইতাছে দুর্গারে। হ্যাঁ, আমার নিত না, বুঝলা? আর একটা ওই তান হেলমেট স্কুটিতে লয়ে যান, রাখেন। মাম্মা কোথায় যাচ্ছ? ডান্স প্রোগ্রামে, ঠিক করে ডান্স করবে, ঠিক আছে? ঠাকুরকে প্রণাম করো। হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করে যাও, ঠিক আছে? ঠিক করে ডান্স করবে, পাঁচটা দেখিয়ে ঢুকবে। সহস্রার বাবা কিন্তু সহস্রাকে নিয়ে যাচ্ছে। বাই বাই। তুই করবি না, চুল খুলে যাবে তাহলে। বাবা, কে রে তুই? বাই। এখনো রেডি হইনি, এর জন্য আমি এখনো বেরোতে পারিনি। তো সহস্রাকে পাঠিয়ে দিয়েছি সহস্রা বাবার সাথে। আমার এখনো মেকআপ বাকি রয়েছে। ফ্রেন্ডস, মেকআপ কমপ্লিট। তো ফাইনালি মেকআপ কমপ্লিট আমার, বেশিক্ষণ লাগেনি, রেডি হয়ে গেছি। এখন যাব মেয়ের ডান্স প্রোগ্রামে। হাজব্যান্ড আর আমার মেয়ে তো আগেই চলে গেছে, পাঠিয়ে দিয়েছে, এখন আমিও রেডি হয়ে গেছি। তো আজকে আমি গোল্ড কালারের পরেছি, এখন আমি যাব। চলো যাওয়া যাক। আমি রেডি, রওনা হয়ে গেলাম। তো ফাইনালি আমি চলে আসলাম টাউন হলে, যেখানে আজকে তনুশ্রী ক্রিয়েশন এই প্রোগ্রামটা প্রেজেন্ট করছে। তো এখানে চলে আসলাম 5 বৎসর পূর্তিতে তনুশ্রী ক্রিয়েশন আজকে ডান্স প্রোগ্রামটা। ফাইনালি আমি এসে পৌঁছে গেছি সহস্রার যেখানে ডান্স প্রোগ্রাম হবে, এখন ভিতরে যাব। জীবন কি সরল রেখার জলে সর্বদা, এক অদ্ভুত যাত্রাপথ। এই পথের তাকে জড়িয়ে রেখেছে মায়ের প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি ঘামের বিনিময়ে তার জীবনের চলার পথ নির্মিত হয়। সে জানে এই ঘাম, এই রক্ত, এই ভালোবাসা নিমড়ে তার জীবন যুদ্ধ, তার বেঁচে থাকার লড়াই, তার মাথা উঁচু করে দাঁড়াবার, সমাজে প্রতিষ্ঠিত হবার স্বপ্নকে সার্থক করে তোলার প্রতিটি পদক্ষেপের চালিকা শক্তি। শুধু নৃত্যকে আঁকড়ে ধরে শুরু হয় তার সাধনা, নৃত্যের ঝংকারে তার হাতে।
অনেক অনেক ধন্যবাদ আমাদের অতিথিদের। এবারে আমি আমরা জানাবো শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তালপাত্র মহোদয়কে, আমাদের অতিথি যারা রয়েছেন শিল্পীদ্বয় ডক্টর দৈবায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসা, তাদের হাতে পুষ্প শুভেচ্ছাটুকু তনুশ্রী ফিশনের তরফে তুলে দেওয়ার জন্য। এই সব মুহূর্ত তো সমস্যা পাওয়া যায় না, সামনে করে রাখতেই হবে আলোচিত মাধ্যমে। এই দুই জুটি ইতিমধ্যে সববার মন জয় করে নিয়েছে। এখন আমাদের প্রিয় ম্যাম তনুশ্রী ক্রিয়েশনের কর্মদা তনুশ্রী দাস, তনুশ্রী ম্যাম ওনার কিছু বক্তব্য রাখছেন সবার সামনে। অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজ এখানে ক্রিয়েশনের পঞ্চম বর্ষ উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করছি, আপনারা সবাই এসেছেন তার জন্য অনেক অনেক। আমাদের রাজ্যের পাঁচজন অন্যতম নারীকে তনুশ্রী ক্রিয়েশন থেকে সম্মানিত করা হচ্ছে। যারা পাঁচজন নারী, সেই নারীরা অসাধারণ প্রতিভার গুণধারী। সামান্য একটু আর্থিক সাহায্য তনুশ্রী ক্রিয়েশনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শ্রীমতী কাপতি কলুন ক্রীড়াবতী গার্লস হস্টেল তিনি চালেন, শ্রীমতী তপতি কলুন শুধুমাত্র আপনাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাইছি। শ্রীমতী পূর্ণ লক্ষ্মী দেব বর্মা, যিনি সমাজকর্মী যার কথা বলেছিলেন, তাকে আমি ডেকে নেব। পূর্ণলক্ষ্মী দেব বর্মা, তার হাতে এখন পুষ্প শুভেচ্ছা এবং সামান্য একটুখানি অর্থ সাহায্য তুলে দিচ্ছেন শ্রীমতী তনুশ্রী দাস। আরো পথ চলার সৌভাগ্যকে কামনা জানাচ্ছি। সেই সঙ্গে আমরা সবাই মায়ের আশীর্বাদ চেয়ে আছি। ধন্যবাদ আমাদের সমস্ত যারা অতিথি মঞ্চে রয়েছে। এখানে প্রতিবন্ধী স্টুডেন্টরাও কিন্তু পারফরমেন্স করেছে। ওরা বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছে। ওরা খুব সুন্দর ওদের নৃত্য পরিদর্শন করেছে সবার সামনে। এখন আমি সহস্রাকে নিয়ে চলে এসেছি, সহস্রার ডান্স পারফরমেন্স এর মধ্যেই হবে। তো এখন একটু ছবি তুলে ওকে পাঠিয়ে দেবো ডান্সের জন্য। সহস্রার ডান্স নিজে শেষ হয়ে গেল। ওটার ডান্স পারফরমেন্স খুব ভালো হয়েছিল। এখন স্টেজ থেকে নামার পর ওর সকল বন্ধুরা এসে দাঁড়িয়েছে এবং সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে। তার সেই মুহূর্তেই আমি একটু ভিডিও করে নিলাম।
যে এই বন্ধুরা যে সবাই এত সুন্দর করে সেজেছে, সহস্রা এবং সহস্রার বন্ধুরা, এটা ক্যামেরা বন্দি করে রাখলাম। দেখো ক্যামেরার দিকে দেখো, পায়ন আর ওখানে দুই পায়নের একটা ছবি পোস্টার লাগানো ছিল, তার সামনে সহস্রা দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিচ্ছিল, তার সঙ্গে আমরাও এখানে একটু দাঁড়ালাম। যারা এখানে ছিল স্টুডেন্টের গার্ডিয়ানরা, আমরাও তো এখনও বন্ধুর মতোই হয়ে গেছি, তো আমরাও একটু দাঁড়িয়ে ছবি বা ভিডিও করে নিলাম। তার সঙ্গে আমি আবার একটু দাঁড়ালাম, আর কি করবো, এসেছি, একটু ছবি ভিডিও না করলে কি হয়। তাদের অন্তরে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হলো, তারা প্রেমকে অনুভব করলো। এইভাবে তারা নিবিড় বন্ধনে আবিষ্ট হলো, তারা ঘনিষ্ঠ হলো এবং এক সময় তারা সিদ্ধান্ত নিল যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতার প্রিয় জুটি পায়েল দই পায়নের জুটি, ওরা ওদের পারফরমেন্স দেখাচ্ছে, খুব খুব সুন্দর হয়েছে। এই ডান্সগুলা দেখে মন মুগ্ধ হয়ে গেছে সবার, একটা থেকে একটা ডান্স হচ্ছে, খুব ভালো লাগছিল। এখন পায়েল আর দই পায়নের আর একটা ডান্স পারফরমেন্স আমরা দেখছি। তনুশ্রী ম্যামকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। এই মনোমুগ্ধকর সন্ধ্যায় বড় থেকে ছোট আমরা সবাই খুব এনজয় করেছি। তো তিনজনে মিলে ছবিটা তুলে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। টাউন হলের আজকের এই প্রোগ্রামটা এখানেই সমাপ্তি। আপনাদেরকে বাই বাই, টাটা। সহসা খেতে খেতে ডান্স করছে, অবস্থা দেখো। আর এখন অনুষ্ঠান শেষ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো অনেক ডান্সেরই মানে যে সংগুলো সেগুলো আমি ঠিক করে দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসে, আবার ফেসবুকে দাও আর ইউটিউবে দাও কপিরাইট চলে আসে, তার জন্য সেই ডান্সের সংগুলো আমি ঠিক করে দিইনি, অনেকগুলো আমি ফাস্ট করে দিয়েছি যাতে কপিরাইট না আসে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস আর শেয়ার করে দেবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।